আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা যে গাড়িটি আজকে দেখাবো এটি হচ্ছে আপনার একটি টয়োটা জি নোহা। আর জি নোহা হচ্ছে নোহার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের। এটি এক্স নোহার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের জি এডিশনের যে গাড়িটি, সেই গাড়িটি আপনাদেরকে আমরা দেখাবো। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তার অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর আমাদের শোরুম হচ্ছে সুপারকার বিডি 257 তেজগাঁও আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমাদের শোরুমটি অবস্থিত। তো ভিউয়ার্স, আমি সেই এক্স নোয়ার মধ্যে জি এডিশনের সবচেয়ে হাই গ্রেডের যে গাড়িটি সেই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু 2003 মডেল আর 2007 সালে রেজিস্ট্রেশন করা, যেহেতু তিন মডেলের একটি গাড়ি কিন্তু এটি কিন্তু নিউ শেপের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। 2006-07 ঠিক সেম শেপের ব্যবহার হয়েছে, ঠিক আমরাও 2003 মডেল বাট আমরা 6-7 শেপটি পেয়ে যাচ্ছি এই এই মডেলটি থেকে। তো একটু নিউ শেপের একটি এক্স নোয়া গাড়ি, জি এডিশনের গাড়ি দেখছিলাম আমরা। তো এটিতে কিছু স্পেশাল ফিটিংস আছে, আর জি এডিশন কেন সেই ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, এবং সামনে যে লাইটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গ্রিন সিলেকশন HID হেডলাইটের ব্যবহার হয়েছে গাড়িটা। আমি একটু একটু কাছের থেকে দেখিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্রিন একটা শেড আছে, এটি হচ্ছে গ্রিন সিলেকশনের HID হেডলাইট আমরা দেখতে পাচ্ছি, নিউ শেপের একটি লাইট। এবং এখানে যে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছি বডি কিটের, এটি কিন্তু টোটালি এক্সেপশনাল, যথেষ্ট স্মার্ট একটি বডি কিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে। এক্স ওয়ার মধ্যে এরকম বডি কিট সহ খুব রেয়ার টাইম দেখা যায়। তো আমরা একটু স্মার্ট একটি বডি কিট সহ আমরা একটি এক্স নোয়া গাড়ি দেখছি, এবং গাড়িটি যে গ্রিলটি দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ নিউ শেপের একটি গ্রিল দেখতে পাচ্ছি, এবং যে বাম্পারটি রয়েছে এটিও নিউ শেপের একটি বাম্পার, বর্ণাট হচ্ছে নিউ শেপের। সো আপনার একটা 2003 মডেলের একটি নিউ শেপের একটি গাড়ি পেয়ে যাচ্ছি, এবং একটি ফগ লাইটও রয়েছে, অনেক ফ্রেশ একটি ফগ লাইট। তো আমি একটু গাড়িটির ফুল ভিউটা আমি ডান দিক থেকে আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই গাড়িটি কিন্তু ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, এবং 90 লিটারের একটি CNGও রয়েছে এই নোহা গাড়িটিতে। আমরা দেখতে পাচ্ছি ফুললি প্লেন ব্ল্যাকের একটি গাড়ি। তো বন্ধুরা, আমি একটু ডান দিকের ফুল ভিউটা দেখালাম, আমি একটু বাঁ দিকের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকের ফুল ভিউ, খুবই চমৎকার কন্ডিশনের একটি নোহা গাড়ি আমরা দেখছি। যারা নোহা পছন্দ করেন নিউ শেপের তারা অবশ্যই এই গাড়িটি নেওয়ার জন্য চলে আসবেন, এবং বডি কিট সহ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের সেই অপশনগুলো একটু আপনাদেরকে দেখায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফুললি নিকেল ভিট পেয়ে যাচ্ছি আমরা গাড়িটির সঙ্গে, এবং নিকেল হ্যান্ডেল সহ আমরা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে জি এডিশনের গাড়িতে এরকম নিকেল ভিট এবং নিকেল হ্যান্ডেল সহ পেয়ে যাচ্ছি আমরা জি এডিশন হওয়ার কারণে। আর এই গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি বিস্কিট কালার প্যাডের ব্যবহার হয়েছে, এবং উডেন প্যানেলের ব্যবহার হয়েছে টোটাল ইন্টেরিয়ারটাতে। আমরা ফুল ভিউটা দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট কালার সিট কভার, বিস্কিট কালার সিট প্যাডগুলো বিস্কিট কালার, এবং ফুললি ড্যাশবোর্ডটাও হচ্ছে বিস্কিট কালার। আমি দেখাচ্ছি আপনাদের নিচে টোটাল শেপটাই হচ্ছে বিস্কিট কালার শেপ, এবং গাড়িটিতে DVD প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং চতুর্দিক দিয়ে রাউন্ড নিকেল উডেন প্যানেলের অপশনও আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটির পিছনের সিটটি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের পিছনের সিটের ফুল ভিউ, খুবই চমৎকার একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং সিলিংটা একটু দেখে রাখি, এটি হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল এসির অপশন আমরা দেখতে পাচ্ছি এই নোহা গাড়িটিতে। এটি সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, 8-সিটের একটি নোহা গাড়ি আপনারা দেখছেন। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির পিছনের স্মার্ট ভিউ, আমি একটু দূর থেকে ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই, ডান দিকের ক্রসিং ভিউ। খুবই সুন্দর কন্ডিশনের ফ্রেশ একটি নোহা গাড়ি আপনারা দেখছেন, জি গ্রেডের। আর যে লাইটটি ব্যবহার হয়েছে এটি কিন্তু নিউ শেপের, সম্পূর্ণ LED লাইটের ব্যবহার হয়েছে এই গাড়িতে। এটি নিউ শেপের LED লাইট সহ একটি এক্স নোয়া জি এডিশনের গাড়ি দেখছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্পয়লার, এবং স্পয়লারের সঙ্গে একটি ব্রেক লাইটের অপশনও রয়েছে। অনেক আপডেটেড ফিটিংসের এবং ভালো গ্রেডের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি 90 লিটারের একটি CNGর ব্যবহার হয়েছে এই গাড়িটিতে। তো সম্পূর্ণ ফুল লোডেড লেদার ইন্টেরিয়ার সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের ব্ল্যাক কালারের একটি গাড়ি দেখছি, এবং গাড়িটির পিছনে একটি ওয়েফার রয়েছে, এবং পিছনে যে গ্লাসটি সম্পূর্ণ টিন্টেড গ্লাস,
এবং সাইডের যে গ্লাসগুলি এগুলো সম্পূর্ণ টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাসের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি জি প্যাকেজের। আমি ডান দিকের বাম দিকের পিছনের ফুল ভিউটা আপনাদেরকে, ক্রসিং ভিউটা দেখাচ্ছি। যারা সরাসরি এই গাড়িটি দেখবেন তারা খুব রিজনেবল প্রাইসে অনেক ভালো একটি গাড়ি পেয়ে যাবেন আমাদের সুপার কার বিডিতে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ইঞ্জিনের ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। একটি টয়োটা এক্স নোয়া জি এডিশনের একটি গাড়ির ভিতরের ভিউটা দেখাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির মার্সেলটা এখনও ফ্রেশ, অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই এবং গাড়িটির টোটাল ইঞ্জিন কন্ডিশনটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে। আমি একটু প্রাথমিক ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি গাড়িটি ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিনের সাইডটিও এবং গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, সেই ব্যাপারটাও একটু আপনাদেরকে একটু ইনশিওর করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির দূর থেকে ফুল ভিউটা আপনাদেরকে একটু আবার একটু দেখানোর চেষ্টা করছি। একটু বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটাও দেখিয়ে রাখছি, তাহলে ফুল গাড়ির ভিউটা আপনি উপলব্ধি করতে পারবেন কেমন দেখতে গাড়িটি। এবং এটি কিন্তু 2003 মডেলের সাত সালে রেজিস্ট্রেশন করা নিউ শেপের একটি এক্স নোয়া জি এডিশনের বডি কিট সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। 90 লিটারের সিএনজি সহ লেদার ইন্টেরিয়ার, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, ফুল লোডেড কমপ্লিট ফ্রেশ একটি গাড়ি। তো বন্ধুরা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,90,000, তবে আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিটি 257 তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন, তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব সহজেই কিনতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।